দ্বিতীয় অধ্যায়, রাষ্ট্রীয় বৈষম্য অকাঠামো, এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন অথবা ব্রিফ কোশ্চেন বলতে পারি আমরা। পাকিস্তান আমলে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিণত হয়েছিল? তিনটি। পাকিস্তান আমলে মোট বৈদেশিক সাহায্যের পরিমাণ কত ছিল? $6,439 মিলিয়ন। পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তানের বৈদেশিক সাহায্যের পরিমাণ কত ছিল? $1,941 মিলিয়ন। পূর্ব বাংলা কখন পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে? 1956 সালে পাকিস্তান শাসন আমলে সামরিক বাহিনীতে বাঙালিদের সংখ্যা শতকরা কত ভাগ ছিল? 10%-এরও কম। পাকিস্তান শাসন আমলে মোট জনসংখ্যার কত শতাংশ বাঙালি ছিল? 56% বাঙালি ছিল। কত সালে সংবিধানে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয়? 1956 সালের সংবিধানে। পাকিস্তান শাসন আমলে 9 জন রেলওয়ে ডিটেক্টরের মধ্যে কতজন বাঙালি ছিল? 1 জন। পাকিস্তান শাসন আমলে প্রতি বছর কি পরিমাণ অর্থ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হতো? 3,000 মিলিয়ন রুপি। 1950 থেকে 70 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান উন্নয়ন খাতের বরাদ্দের পরিমাণ ছিল $29,960 মিলিয়ন। অন্যদিকে 1950 থেকে 70 সাল পর্যন্ত সময়ে পশ্চিম পাকিস্তানে উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ ছিল $61,980 মিলিয়ন। 1970 সালে পাকিস্তানে তালিকাভুক্ত ব্যাংকের কয়েকটি মালিকানায় ছিল বাঙালিরা। 2টি ব্যাংকের মালিকানায় ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়? 1947 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান।